কুম আসসালাম ওরমতুল্লি ভাই আপনার প্রশ্নটি হচ্ছে যে বেদাত যে শিরিক হইতে পারে কিনা বেদাত দুই প্রকারের আছে কিছু বেদাত আছে যার মাধ্যমে মানুষ ফাসেক হয় কাফের হয় না আর কিছু বেদাত আছে মানুষ কাফের হইয়া যায় তো যেগুলা বেদাতের দ্বারা কাফের হইয়া যায় এগুলোকে হয়তো বিনির শব্দে কেউ সিরিক হিসেবে বলছে মূলত শিরিকটা হচ্ছে তাওহেজের বিপরীত আর মূলত বেদাতটা হচ্ছে শূন্যতের বিপরীত এই জন্যে যে একটা মূল্যীতি খিয়া লিখবেন যে তাওহিদের বিশ্বাসের ঘাটতি থেকে শিরকের উৎপত্তি হয় রেসালতের বিশ্বাসের ঘাটতি থেকে বেদাতের উৎপত্তি হয় তাই শিরিক যেমন দুই প্রকারের আছে বড় শিরিক ছোট শিরিক তেমনি বেদাতও দুই প্রকারের আছে যে বেদাতের মাধ্যমে মানুষ কাফের হয়ে যায় আবার বেদাতের মাধ্যমে মানুষ কাফের হয় না বরং ফাঁসেক হয় তো এই দৃষ্টিকোণ থেকে কোনো কোনো বেদাতের মাধ্যমে মানুষ ইসলাম থেকে খারজ হইয়া যায় যেমন আপনি দেখতে পারেন ফেরকাইজাহা মিয়া তারা আল্লাহ তালার গুণাগুণকে অস্বীকার করে এই জন্য তারা এমন বেদাতের মধ্যে লিপ্ত আছে যেটা ইসলাম থেকে খারজ করে দেয় এবং যারা ওলকাউলু বিখালকিল কোরআন যারা কোরআনকে প্রকৃত কোরআনকে আল্লাহ তালা নাজিলকৃত কোরআনকে যারা সৃষ্টি মনে করে তারাও এমন বেদাতের মধ্যে আছে তাদের এই বেদাত আঁকি দেওয়ার কারণে তারা ইসলাম থেকে খারেজ হয়ে যায় তেমনি ফেরকায়ে কাদরিয়া তা তারাও এমন বেদাতের বিশ্বাসী যার মাধ্যমে তারা ইসলাম থেকে খারেজ হয়ে যায় যেমন তারা কদরিয়া যারা আছে তারা আল্লাহ তালার এলেম আল্লাহ তালার আফাল অর্থাৎ আল্লাহ তালার জ্ঞান এবং আল্লাহ তালার কর্ম এটাকে অস্বীকার করে এর জন্য তারা বেদাতি এবং তারা কাফের তেমনি বেদাতের মুজাসেমা আল্লাদিন ইউসা বিহুন আল্লাহ তালা বিখলকে যারা দেহবাদী এমন প্রকারের বেদাতি আছে যারা দেহবাদী অর্থাৎ আল্লাহ তালাকে তার সৃষ্টির সাথে তুলনা করে তার হচ্ছে দেহবাদী তারও বেদাতি এবং তারা ইসলাম থেকে খারেছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন বাকি আল্লাহ আলু সালাম উলাইকুম রহমতুল্লা বরাকাতু